নমস্কার বন্ধুরা, আপনার আমি সৌরভ, আমার ইউটিউব চ্যানেলের ভল চ্যানেলে স্বাগত জানাই। আজকে আপনাকে দেখাবো গাছ। গাছের হচ্ছে নানান রকম, হচ্ছে গাছের হচ্ছে দেখতে পাবেন আপনারা হচ্ছে নানান রকম গাছের ফল, যেটা আমাদের গ্রাম বাড়িতে, আমি যেখানে আদি বাড়িতে আছি, গ্রাম বাড়িতে আপাতত, ঠিক আছে। আজকে দেখাচ্ছি আপনাকে, ছোট্ট করে দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনাকে দেখুন পেয়ারা গাছ। পেয়ারা গাছে দেখতে পাচ্ছেন ছোট পেয়ারা গাছ, অথবা পেয়ারা হয়েছে, ছোট ছোট পেয়ারা হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন ছোট ছোট পেয়ারা হয়েছে পেয়ারা গাছে, ঠিক আছে। ছোট ছোট পেয়ারা হয়েছে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, আমাদের গ্রাম বাড়িতে ছোট পেয়ারাগুলো আপনি দেখছেন, ছোট্ট গাছে পেয়ারা হয়েছে। এটা হচ্ছে ডুমুর গাছ, এই পাশটা হচ্ছে ডুমুর গাছ, আপনি ডুমুর গাছটা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ডুমুর হয়েছে, কত ছোট ছোট ডুমুর হয়েছে, সারা গাছে ছেয়ে গেছে ডুমুর গাছ, কিন্তু খাওয়ার লোক নেই এখানে। গ্রাম বাড়িতে এমন একটা জিনিস যে ছোট ছোট ডুমুর হয়েছে সেই ডুমুরগুলো। এবার আমি আগে যাচ্ছি আপনাকে একটা জিনিস দেখাতে, আপনাকে আরেকটা আগে যাচ্ছি, সেটা হচ্ছে একটা জিনিস দেখাচ্ছে, সেটা হচ্ছে মুরগি দেখুন কত ছোট ছোট মুরগি, দেখুন কত মুরগি দেখতে পাচ্ছেন আমাদের আদি বাড়িতে, ছোট ছোট মুরগি, হাঁস দেখুন আরও আছে, আপনাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে, আপনাকে আরও দেখুন এগিয়ে নিয়ে যাচ্ছে, কত হাঁস দেখতে পাচ্ছেন এখানে, কত হাঁস, আপনি কত হাঁস লাগবে আপনার এখানে, প্রচুর হাঁস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, প্রচুর হাঁস, শুধু হাঁস পুকুরে ছেয়ে গেছে, এখানে হাঁসের ডিম এখানে দেখতে পাচ্ছেন, আপনার হাঁসের ডিম আপনি অনেক কিছু পাবেন, হাঁসের মুরগির ডিম, দেশি মুরগির ডিম, আপনার জায়গায় যেগুলো খান আপনার সব পাবেন এখানে, সব। সেইগুলো আপনাকে কেন দেখাচ্ছি, আপনারা হয়তো আপনারা ভাবছেন যে শহরে থেকে আপনারা কিছু খেতে, মানে জিনিসের দাম আমরা এখানে মানে খেতে পারি না, মানে বলতে গেলে নষ্ট হয়ে যায়, হাঁসের ডিম, মুরগির ডিম, দেশি মুরগির ডিম, সলিড দেশি মুরগির ডিম, হ্যাঁ, এই দেখুন হাঁস দেখলে আপনি, হাঁস দেখুন পুকুর ঘাটে ভর্তি, হাঁস শুধু হাঁসের শুধু ছড়াছড়ি চারিদিকে দেখতে পাচ্ছেন, পুকুরেও চড়ছে অনেক হাঁস দেখতে পাচ্ছেন, কত হাঁস দেখতে পান, এপাশে সব হাঁস দেখতে পান, অন্তত প্রচুর হাঁস দেখতে পাচ্ছেন, কতটা হাঁস পুচো। ছোটোবেলায় আপনারা বলতেন না বাঁশ গাছ, বাঁশতলা, ওই দেখুন বাঁশ গাছ দেখে নিন, ছোটোবেলার দৃশ্য আপনারা এখন দেখে নিন, প্রচুর বাঁশ গাছ দেখতে পাচ্ছেন, শুধু চারিদিকে যেখানে তাকাবেন শুধু জঙ্গল আর জঙ্গল, শহরে তো এগুলো নেই, শহরে কিছু নেই, আর সেটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আরও কত কিছু দেখতে পাবেন এখানে নানান রকম জিনিসগুলো, যাক আমার সাবস্ক্রাইবার করবেন আপনারা, যদি এটা ভালো লাগে সাবস্ক্রাইবার করে দেবেন, ঠিক আছে, ধন্যবাদ, আমি সৌরভ।